بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله قال الله تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا رواه البخاري مشي محمد رب العالمين محمد الله تعالى محمد شكرا قدر كرسي جلال تمام درجة نبنا بتيجي বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কে বলার তৌফিক দান করেছেন তাই মহান মালিক দর্শকদের কাছে আলহামদুলিল্লাহ লক্ষ দুরুদ সালাম পেশ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আসলে আজ 17 মার্চ 2020 ইংরেজি বাংলার সর্বশ্রেষ্ঠ সুদী সন্তান শেখ মুজিবুর রহমানের শত বছর জন্ম দিবস উপলক্ষে আমরা মহানবুল আলমের দর্শকদের করছি। যে ব্যক্তি জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, যে ব্যক্তি জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা আমরা খেতাম না এবং স্বাধীন বাংলাদেশ বাঙালি বলে আমরা সারা বিশ্বে আমরা নিজের গর্ববোধ করতে পারতাম না। আমি তাই মহানবুল আলমকে দোয়া করছি, ফরিয়াদ করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেহেশতে সর্বোচ্চ মকাম দান করুক। আমি আবার শ্রদ্ধা করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমরা আল্লাহ রাব্বুল শুকরিয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। তাই আমি আশা করব এরকম শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তি প্রত্যেকের জন্ম হোক এবং যারা দেশ এবং জাতির এবং ইসলামের মুসলিম বাদশাহ করে যাবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাসবুল আমওয়াত, যারা ইহকালের পরকাল চলে গিয়েছেন তোমরা তাদেরকে গালি দিও না। আমরা আসি একে একে ভরসাদের দলে দলে দলাদলি করার মধ্যে আমরা লিপ্ত, কাটাচরের মধ্যে লিপ্ত। আমরা আশা করব শেখ মুজিবুর রহমানকে আমরা সমস্ত দলীয় ঊর্ধ্বে উঠে আমরা একে অপরকে ছাড় দিয়ে আশা করব আমরা এই জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা কেউ গালি দেবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাসবুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তি গালি দিও না। ফাইনম কদ আফদু ইলা মা কদ্দামু, তারা ইহকালে থাকাকালীন যা করেছেন ফরকা তারা মুক্তি পেয়ে গিয়েছেন, তারা নাজাত পেয়ে গিয়েছেন, তার ফরকা তার বিনিময়ে পেয়ে গিয়েছেন। সহি বুখারীর হাদিস লা তাসবুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তি গালি দিও না। ফাইনম কদ আফদু ইলা মা কদ্দামু, তারা যে কর্মকাণ্ড করে গিয়েছেন, যে ত্যাগ এবং তিতিক্ষা ইসলাম এবং দেশ এবং যার জন্য করে গিয়েছেন তার ফলাফল পেয়ে গিয়েছেন। আশা করব এই জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমি এই শ্রবণের পক্ষ থেকে আপনাদের সকলকে দেশবাসীকে আমরা আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে চ্যানেল কন্দাভুলিকে আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আপনারা একটা নিউজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে, আমি পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ মনে করে সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।